একটি ছবি হাজার কথা বলে, তারই প্রমাণ জাগরণ মঞ্চের পাশে প্রদর্শিত ফ্রেমে বন্দী আলোকচিত্র আর চারুকলার সামনে রংতুলিতে আঁকা ছবির প্রদর্শনী। ছবি আঁকিয়েরা বলেছেন, ছবিতে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তারা। শারমিন নিরার কাছে বিস্তারিত। শাহবাগের গণজাগরণ মঞ্চ যখন স্লোগান আর গানে উত্তাল, তখন একদল মানুষ এসে ভিড় করেছে মঞ্চের পাশেই ছবির প্রদর্শনী দেখতে। দর্শনার্থীরা বলছেন, এইসব ছবি দেখে তারা নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস জানছেন। আমাদের যে বিভিন্ন যে আন্দোলন সংগ্রামে যে ওনারা জড়িত ছিলেন, প্রত্যেকটা ঘটনার একটা করে সাক্ষী এই প্রত্যেকটা ছবি আমি মনে করি। আর যারা দুই দশক আগে জাহানারা ইমামের আন্দোলনে সশরীরে উপস্থিত ছিলেন, তারাও এত ছবি ভিড়ে খুঁজেছেন, নিজেকে হয়েছেন আর একবার নস্টালজিক। আমরা যখন একটা গণতার আদালত হয়েছিল, এই যে শরৎ দুর্দানে সেখানে রায় হয়েছিল, সেখানে হামলা করতে চাইছিল ওনারা, এবং আমরা তার প্রতিবাদ করে একেবারে বাইতুল মোকাররম পর্যন্ত তাদেরকে ছড়াই নিয়ে গেছিলাম। প্রদর্শনীর আলোকচিত্রীও জানালেন, দীর্ঘ সময় পর এমন প্রদর্শনী সাধারণ মানুষকে কিছুটা হলেও নাড়া দিয়েছে। এই প্রজন্মকে আরো বেশি উজ্জীবিত করার জন্য তখন আন্দোলনটা আসলে কেমন করে হয়েছে, কি হয়েছিল সেই আন্দোলনে, এই প্রজন্মের অনেকেই তো এখন জানে না। ছবি হাজার কথা বলে, শাহবাগের জাগরণী মঞ্চের পাশে যে ছবি প্রদর্শিত হচ্ছে, দর্শনার্থীরা ছবি দেখতে এসে জানালেন তারা যেন নতুন করে ইতিহাসকে জানছেন। তারা আরও বলছেন, আজ থেকে দু দশক আগে জাহানারা ইমাম ঘাতক দালাল যে নির্মূল কমিটি গঠন করেছিল যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে, তাও তারা জানতে পারছেন এই ছবি দেখে। সংহতি জানাতে এসে তারা আরও দাবি করছেন যুদ্ধ অপরাধী মুক্ত একটি দেশ গড়ার। প্রেমের বাইরে রং তুলির আঁচড়ে চারুকলার আঁকিয়েরা ক্যানভাসে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জানিয়েছে প্রতিবাদ। শিল্পীরা সবসময় ভূমিকা রেখে এসছে, তাদের রং তুলি তাদের প্রতিবাদের ভাষা হয়ে ক্যানভাসে ধরা দিয়েছে। যেমন ক্যানভাসে চলে এসছে একাত্তরের রাজাকার আলবদর বাহিনী। ছবির মাধ্যম যেমনই হোক, ছবির এই নিশ্চুপ ভাষাতে প্রতিবাদ আরও শানিত হচ্ছে বলে মনে করছেন সংহতি জানাতে আসা সাধারণ মানুষ। শারমিন নিরা, একাত্তর, ঢাকা।